বাইরে ভাই ব্ল্যাক টিন্টেড ভাইজার লাগাইছি, কেমন যে লাগতেছে কিছুই দেখতেছি না চোখে। সো বিরাদার্স, বাজতেছে হচ্ছে 3:17 আর আমি আছি হচ্ছে এখন কোথায়, উত্তরা 1 নম্বর সেক্টর। অফিস থেকে বেরিয়েছি, বের হয়ে যাচ্ছি গুলশানের দিকে। ভাবলাম যাওয়ার পথে আপনাদের সাথে একটু কথাবার্তা বলে নেই, একটা ভুল করে ফেলাইছি, হুট করে টান দিয়ে দিছি, পিছনে সিএনজি ছিল খেয়াল করি নেই, ইটস মাই ব্যাড। সবসময় যে সিএনজিওয়ালারাই খারাপ হয় তা কিন্তু আসলে না, আমাদের বাইকারদের বা অন্যান্য গাড়িদেরও অনেক দোষ থাকে, আমরা আসলে একচাটিয়া বা একরকম মনোভাব পোষণ করে থাকি। যাই হোক, নেগেটিভ কথা বলে ব্লগ শুরু করার দরকার নাই, চলেন ইন্ট্রো দিয়া ব্লগ শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ জায়েদ বিল্লাল খান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেডবিকে ব্লগস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভাবছিলাম বেরোবো আর একটু আগেই, বাট বেরোতে বেরোতে লেট হয়ে গেছে, কারণ বেরোয়ার আগে আরও বেশ কিছু কাজ, মানে অফিসে থাকলে যা হয় আর কি। ইনফ্যাক্ট আমি লাঞ্চের পরে কয়টা মেলের রিপ্লাই দিলাম, 10টা, হ্যাঁ টোটাল 13টা মেলের রিপ্লাই দিয়ে তারপরে আমার বেরোইতে হয়েছে আর কি। লাঞ্চে যাওয়ার পরে এই 13টা মেল আসছে, রিপ্লাই দিয়ে তারপরে বেরিয়েছে। আমাদের আবার বাঙালিদের একটা একটু প্রফেশনাল আলাপ করি বলছে, হ্যাঁ সবসময় তো মোটর ব্লগ নিয়ে আলাপ করি, আজকে একটু ছোট্ট একটা জিনিস আলাপ করি আপনাদেরকে, এটা আপনাদের প্রফেশনালিজমে হেল্প করবে অনেক। সেটা হচ্ছে আমাদের বাঙালিদের একটা অভ্যাস আছে, মেল পাঠানোর আগে ফোন দেওয়া বলে, ভাই একটা মেল পাঠাচ্ছি, মেল পাঠানোর পরে বলে ভাই মেলটা পাঠাইছি না, তারপরে হচ্ছে মেলটা পাঠায়। এখান দিয়ে একটা শর্টকাট আছে, এই শর্টকাটটা মেরে দিই। আচ্ছা, যেটা বলতেছিলাম, মানে মেল পাঠানোর আগে একটা ফোন দিবে, ফোন দিয়ে বলবে যে ভাই মেল পাঠাচ্ছি, তারপরে মেল পাঠায়, মেল পাঠানোর পরে ভাই মেলটা পাঠাইছি, হুইচ মিন্স যে আমরা আমাদের মধ্যে প্রফেশনালিজমের অনেক অভাব আছে। আচ্ছা, এনের থেকে বেরিতে বেরিতে এনে কট খায় গেলাম কেন, ওই সাইড দিয়ে গাড়ি আসতেছে, ওদিক দিয়ে গাড়ি ঘোড়া ঢুকতেছে, যার কারণে এই ঝামেলাটা হয়েছে। ঝামেলাটা আসলে হওয়ার কথা না, এই এই জায়গায় আমার সাধারণত এই ঝামেলা থাকে। হ্যাঁ হ্যাঁ, চাচা দিচ্ছেই তো গেছে, চাচা মনে দুপুরে খায় নাই কিছু। ঝামেলাটা থেকে একটু বের হই, তারপরে আলাপ করি আপনাদের সাথে, কারণ এই জায়গার ইউটার্নটা একটু ক্যাচালদায়ক একটা ইউটার্ন। যাবুগা। হ্যাঁ হ্যাঁ, এই পানি পুনি যদি আবার গায়ে পড়ে তাহলে তো আরেক ঝামেলা। আচ্ছা, ইউটার্ন পার হয়ে গেছি, উত্তরের রাস্তা সাধারণত এখন অফিসের সামনে দিয়ে ডিরেক্টলি বেরোয়া যায় না, ওই 1 নম্বর সেক্টর দিয়ে সাধারণত বেরোই। আচ্ছা, বলতেছিলাম মেলের কথা, তো মেল দিলে এইরকম অবস্থা হয়। সো যারা এই ব্লগটা দেখতেছেন বা ইন ফিউচারে প্রফেশনাল লাইফে যোগদান করবেন বা অলরেডি আছেন, আপনাদের সবার নিকট একটা রিকোয়েস্ট যে মেলের রিপ্লাইটা ঠিকঠাক মতো দিয়েন আর কি। অ্যাকচুয়াল প্রফেশনাল রুলস কার্টেসি না, রুলস হচ্ছে 24 ঘন্টার মধ্যে আপনাকে মেলের রিপ্লাই দিতে হবে, ইয়েস হোক নো হোক হোয়াট এভার ইট ইজ, আপনাকে অ্যাটলিস্ট জানাইতে অ্যাকনোলেজ করতে হবে যে আপনি মেলটা পাইছেন। ওটার জন্য আর একটা স্মার্ট সিস্টেম আছে, মেলের রিসিভ, অনেক মেলে রিসিভ অপশন অ্যাড করা যায়, যেমন হচ্ছে আপনার আউটলুকে রিসিভ অপশন অ্যাড করার ইয়ে আছে, যে মেলটা কেউ খুললে পড়লে ওইখানে রিসিভ অপশনের টিক মার্ক দিয়ে দিলে সেন্ডারের কাছে একটা নোটিফিকেশন চলে আসে যে সে মেলটা পড়ছে বা মেলটা রিড হয়েছে। আমরা যেরকম মেসেঞ্জারে আর রিড আনরিড করি না, ওই রকম আর কি। সেটলি একটা জিনিস আমার সাথে হইতেছে, সেটা হচ্ছে মানে কি বলবো, আমি কিছু কিছু জিনিস অপছন্দ, মানুষ থাকে না যে অপছন্দনের অপছন্দনীয় লিস্ট, অপছন্দের যে লিস্টগুলো থাকে, তো ওই অপছন্দের মধ্যে একটা জিনিস হচ্ছে প্যানিকড হয়ে যাওয়া। রিসেন্টলি আমি এই জিনিসটা বেশি হইতেছে, আমি নিজেও জানি না কেন হইতেছি, রাইড করতেছি প্যানিকড হয়েতে, ঠান্ডা মাথায় রাইড হচ্ছে না, মাথা গরম হয়ে যেতেছে, কেউ একটু উল্টাপাল্টা চালালে ভাই কেন উনি উনি চালাইলো, মানে একটা পারসেপশন একটা ব্যাপার চলে আসতেছে নিজের মধ্যে। শুধুমাত্র রাইডের ক্ষেত্রে না, অফিসেও সেম, মানে এতে দেখা যাইতেছে যে মানে সব দিকেই জিনিসটা খারাপ হয়ে যাচ্ছে আর কি। ইনফ্যাক্ট আমি হচ্ছে মিথ্যা কথা বলার পরে যদি কোনো অপছন্দনীয় জিনিস থাকে, সেটা হচ্ছে আমার ক্ষেত্রে এই প্যানিকড হয়ে যাওয়াটা। ভাই প্রবলেম হইতেই পারে, সমস্যা থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না, তাই বলে সিচুয়েশনে প্যানিকড হয়ে যাওয়া বা ওই সিচুয়েশন নিয়ে পড়ে থাকা, আমি ওই রকম না আর, এটা আসলে আমার এথিক্সে পড়ে না। ওই যে মানুষ একটা প্রবলেমে বললে আল্লাহ এখন কি হবে, আল্লাহ এই হবে, ও হো আমার কি হবে, আমি শেষ, ঠিক আছে একটা লস হয়েছে বা একটা প্রবলেম হয়েছে, ডেফিনেটলি এটার কোনো না কোনো সলিউশন আছে। প্রবলেম যদি থাকে তাহলে 100% সলিউশন অবশ্যই থাকবে, এটার কোনো মিস নাই। তো লাইফে এরকম আপনারা নিজেরা অনেক
প্রবলেমের মধ্যে পড়বেন, তো প্রবলেমে পড়লে কাইন্ডলি প্যানিকড হবেন না, প্রবলেমটার সলিউশন খুঁজতে থাকেন, আস্তে ধীরে ঠান্ডা মাথায় সলিউশন খোঁজেন, দেখবেন সুন্দর করে ওই রকম একটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। যদি ওইটা নিয়ে প্যানিকড হন তাহলে ওইটার পাশাপাশি অন্য যেই সুন্দর জিনিসগুলো আছে সেগুলো সুন্দর হয়ে যায় আর কি। এটা হচ্ছে আমার বলার মানে কথা বলা হিসেবে যে, বাট রিসেন্টলি আমার সাথে এই জিনিসটা বেশি হইতেছে, আই ডোন্ট নো ওয়াই। দুপুর একটু করে বেরোইছিলাম, ভাবছিলাম যে একটু আরাম করে গুলশানের দিকে যাব, সেটাও মনে হইতেছে না হবে, রাস্তাঘাটে সব জায়গায় খালি একটু পরে পরে জট লাগতেছে। এখন বাসাচ্ছে 6:40, মিটিং শেষ করছি 6টায়, একদম কাটায় কাটায়, কমও না বেশিও না। আর আসি হচ্ছে কি লিঙ্ক রোড জানি বলে ভুলে গেছি, নিজের মাথায় আসতেছে না নামটা। যাই হোক, ওয়ার্কিং ডে হিসেবে ভালোই আগায়, আর সাধারণত ওয়ার্কিং ডেতে এত তাড়াতাড়ি গুলশান থেকে এদিকে আসা যায় না, রাস্তাঘাট ফ্রি পেয়েছি মোটামুটি। আর এখন যাইতেছি হচ্ছে সাইড ফিট মোটর অটোতে, অনেকদিন ধরে মোটর অটোতে যাওয়া হয় না, চিন্তা করলাম আজকে একটু যেহেতু মানে উত্তরা থেকে এদিকটাতে আগে চলে আসছি একটু ঘুরে আসি, একটু আড্ডা মেরে আসি, আর একটা কাজও আছে। ওই যে বলছিলাম না আপনাদেরকে একটা রাইডিং প্যান্ট নিয়ে, তো ওই রাইডিং প্যান্টটার একটা গার্ড আমি আসলে এক্সচেঞ্জ করতেছি শুভভাইয়ের সাথে। ওরে গেছিলাম, দেখছেন এই হচ্ছে সমস্যা বাসের পিছনে পিছনে চললে, খেয়াল করি নাই, আর একটু হলে চলে যাইতাম, ভয় পেয়ে গেছিলাম। এখন যদি আমি সামনের চাকার ব্রেকটা ধরতাম আমি 100% প্রিটি মাচ শিওর আই উইল গন। যাই হোক, ওই রাইডিং প্যান্টের একটা গার্ড আছে, থাই গার্ডটা, ওই গার্ডটা মূলত চেঞ্জ করব। আরে স্বপ্নের ম্যাটেরিয়াল চলে না। যাই হোক, সুখবর আছে, আস্তে আস্তে নাকি ইয়ের সংখ্যা বাড়াইতেছে, স্টেশনের সংখ্যা বাড়াইতেছে। আসলে রাইডের ক্ষেত্রে সেফটিটা ইনশিওর করা মানে অতীব জরুরি একটা জিনিস। এটা হইতে পারে আপনি আপনার রাইডিং স্টাইল দিয়ে সেফটি এনশিওর করতে পারতেছেন, রাইডিং গিয়ার দিয়ে সেফটি এনশিওর করতেছেন, হোয়াট এভার ইট ইজ। সো আমিও ট্রাই করতেছি যতটুকু সম্ভব, এমনিতে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি সেফলি রাইড করি, এখন পর্যন্ত আপনাদের দোয়ায় বড় কিছু হয় নাই, আর একটু দোয়া করবেন যাতে আরও বড় কিছু না হয়। আর যেটার জন্য হচ্ছে আস্তে আস্তে রাইডিং প্যান্টে ঝুঁকলাম, আস্তে আস্তে রাইডিং জ্যাকেটে ঝুঁকবো, ইনফ্যাক্ট নতুন একটা হেলমেট কেনার ইচ্ছা আছে। ও কত কিছু, বাবা রে বাবা, এত কিছু মেনটেন করাটা আসলে কষ্টকর, কষ্টকর বল না, যাদের যারা যার জন্য মতো গরিব হইলে কষ্টকর, গরিব না হইলে কষ্টকর না। এনে তো ওই জিন্দগি তো সিগন্যালে পড়ি না, এনে আজকে আমি সিগন্যাল পড়লো কেন? মামা পুরোটা লাগে আছে, পুরোটা লাগে আছে না, এই মাথায় খালি। আর প্রোটেকশনের কথা বলতেছিলাম, এটাই ছিঁড়ে দিবে হচ্ছে সেই প্রোটেকশন, এটা হচ্ছে বেসিক্যালি থাই গার্ড, মানে লেগের এই পাশটাতে লাগে আর কি জিনিসটা, এইরকম বা সামথিং লাইক। তো এই জিনিসটা হচ্ছে চেঞ্জ করে নিয়ে যেতেছি শুভভাইয়ের কাছ থেকে, শুভভাই চেঞ্জ করে দিচ্ছে, শুভভাই খুব খুশি এই গার্ড পেয়ে। এই যে নাও তোমার জিনিস, থ্যাংক ইউ, বাট অনেক অপরিষ্কার। কেন অপরিষ্কার? খোলা জায়গায় নাকি রাখছিলা, তুমি তো বললা খাওয়ার জিনিস না, তো খোলা জায়গায় রাখলে কোনো সমস্যা নাই। আর মোটরতে যেহেতু আসছি সেক্ষেত্রে তো কিছু না কিনলে আসলে নিজের মনের ভিতরে খুঁতখুত থাকা যায়, আর এই জায়গায় আসলে কিছু না কিছু কেনাই লাগে, এই বেনিফিটটা বিজনেস বেনিফিটটা নেওয়া যায়। এরা ব্যবসা এমনি চালাইতেছে, সুন্দর করে আসার পর মিষ্টি মিষ্টি কথা বলবে আপনার সাথে, একটার পর একটা জিনিস আপনাকে জিনিস আপনাকে ধরাই দিবে, ঠিক আছে? আমি এসে একটা জিনিস খুঁজছি বলে অবশ্যই আছে, তোমার জন্যই আনছি, মানে বুঝতেছেন ব্যাপারটা। আচ্ছা কি আছে? আমি তোমার সাথে 100% একমত, সুগর দাম দেয় এটা আমি দেখবো, পছন্দ করবো, তারপর দেখবো কোনটা আমার মানে ফেসের সাথে অ্যাডজাস্ট হয় বেশি, ঠিক আছে? ওই জিনিসটা দেখে তারপরে নেবো আমি। ভাইজার নেওয়ার আগে বলছিল যে কোনটা লাগবে, পরে শেষে ভাইজার বাইর করে দিছে যে এই ব্ল্যাক, মানে টিন্টেড আর লাইট টিন্টেড। তো পায় না কেন বলে, গত সপ্তাহে তো আমাকে তোমরা তোমাকে খবর দিছি আর তুমি আসছো চাপা, আমি আইসা জিজ্ঞেস করার পর তারপরে আমারে বলছে, এর আগে কিছুই জানি না আমি, ওই জায়গায় যখন ব্যাগ রাখতে গেছি তখন দেখি এই জায়গায়। আমরা যে পরিমাণে স্ট্রেসে থাকি আমাদের কি মনে থাকে বলো? যাই হোক, চিনি নিয়ে অনেক ব্যস্ত। ও গড, আমি ভুলে গেছি আমাদের চিনি বাবা শুনলে তো মানে আমাকে পচায়ে তোমাদের এই ফেম তোমরা খাওয়াও। উঠাবো, এটা উঠানোই হচ্ছে সবচেয়ে স্যাটিসফ্যাকশন, নতুন হেলমেট কেনার পরে
এই ভাইজারের ভাইজারের এই যে এই জিনিসটা পিল করা হচ্ছে মোস্ট স্যাটিসফাইড। এখন তো আড্ডা শেষ আর বাসায় যেতেছি। কাহিনী যেটা হয়েছে, এখান থেকে নেকড়েটা নিয়ে গেছে সুন্দর করে ভদ্রলোকের, রে দেখছেন কি একটা বিপদে পড়ছি। আর মোটর অটোতে আসলে রাস্তার উপরে বাইক রাখতে হয়, তো ধুলাবালুতে বাইকের অবস্থা খারাপ হয়ে যায়, সবসময় মোটর অটোর গুণগান করি, আজকে একটু বদনাম করতেছি। আল্লাহ জানে শুভ ভাই দেখলে কি বলবে। বাইরে বাইক ব্ল্যাক টিন্টেড ভাইজার লাগাইছি, কেমন যে লাগতেছে কিছুই দেখতেছি না চোখে। রিক্সাওয়ালা কনফিউজ হয়ে গেছে, আমি কোন দিকে তাকায় আছি, ওরে দেখছি কি দেখি নাই। আল্লাহ, আমি রাত্রেবেলা কোন সময় ব্ল্যাক ভাইজার দিয়ে চালাই নাই, ফর দ্য ফার্স্ট টাইম আমি ব্ল্যাক ভাইজার দিয়ে চালাইতেছি। বাট হঠাৎ করে মন চাইলো আর কি কিনতে, আমার কেনার কোনো প্ল্যানই ছিল না, আসছিলাম মোটামুটিতে ওই গার্ডটা আমি ফেরত দেব। বাট জিজ্ঞেস করলাম আছে আছে, ওকে কিনে ফেলো। এটার একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে কি অনেক দিন ধরে আমি একটা মানে ডিফারেন্ট টাইপ অফ ভাইজার খুঁজতেছি, স্পেশালি আমি খুঁজতেছিলাম ইরিডিয়ার ভাইজারটা, বাট আনফর্চুনেটলি FF327 এর ইরিডিয়াম ভাইজারটা নাই, ওদের কাছে গ্লসি ভাইজারও নাই, আর আমার যে ট্রান্সপারেন্ট কালারের ভাইজার মানে সাদা ভাইজার যেটা ছিল সেটারও স্ক্র্যাচ টেস্ট পড়ছে, এক বছরে তো বহুত ঝাঁকি ঝামেলা গেছে এটার উপর দিয়ে। কিন্তু এই কাজটা কি হইলো সেটাই আমি এখন ভাবতেছি। বাইকের থেকে আবার ন্যাকড়া চুরি হয়ে গেল, মানে এই জায়গা থেকেও যদি কেউ চুরি করে ন্যাকড়া তাহলে কেমনটা লাগে বলেন। কালো জিনিসের একটা সমস্যা হচ্ছে, মানে অল্পতেই ময়লাটা দেখা যায়। এই যে এই জায়গায় একটা একটু ধুলোবালো, যে এখন আস্তে আস্তে যতটুকু ধুলোবালো পড়ছে এই জিনিসটা দেখা যাইতেছে। তাই বলে কি কালো জিনিস ব্যবহার করবো না, ডেফিনেটলি ব্যবহার করবো, বাট পরিষ্কার করে সুন্দর করে রাখতে হবে। দেখেন এই যে হেলমেটটা খুব সুন্দর কিন্তু লাগতেছে। যাই হোক ব্রোস, এখন বাসায় আসছি, হেলমেটের ব্ল্যাক ভাইজার একটু, হেলমেটটা আরও বেশি দিন ইউজ করার আর কি মূল মন্ত্র এটা হচ্ছে কথা, নয়তো আমার মাথায় নতুন হেলমেট কিনার থাক বাদ দেয় ওইসব আলা। থ্যাংক ইউ এভরিওয়ান যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন, আর আশা করি ভিডিওটা ভালো লাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো রাইডে। টিল দেন রাইড সেফ, স্টে সেফ।